এইটাই বাঘ আনছি, বাঘ লাল লাল টকটকে হবে। ক্ষমতা নাই বললামই তো, আমার বাজারে যে তরমুজের কি পরিমাণ দাম এইটাই তরমুজ। দেখো চাকুর চাকুর থেকে শুনে দেখো তো, রাখো এখানে তরমুজ রাখো। বাজাইলে বোঝা যায় এর বয়স হয়েছে নাকি লাল হয়েছে নাকি। তুমি বাজি লাগবা, লাল হয়ে কি হবে টেন্ডুলকার সাইজ আমি জানি, এটা সচিন সাইজ, এই তরমুজের নামই সচিন তরমুজ। লাল বের হবে, বিসমিল্লাহ দেখি একবার বাজে দিই। আমার মান ইজ্জত রাখো, এই তরমুজের লাল টকটকা হয়, ইয়া আল্লাহ এই তরমুজের লাল টকটকা হয় হবে অবশ্যই হবে, আমার কষ্টের টাকা দিয়ে কেনা। আমার বাপে আগে তরমুজ কিনতো দোকানদাররা জীবনে দারে আল্লাহ আল্লাহ তোমার লাল হয়, আমার মানে কষ্টের টাকা দিয়ে তোমার কিনছি সোনা। এখন এই তুমি ধরবা, এখন মোবাইলটা তুমি ধরো না, আমি একটু দেখি, আমি কাটি। তোমার তরমুজ লাল না? লাল না, এটা লাল, লাল না, সিরিয়াসলি ধোকা, ইত্যা বেলা ধোকা, আসো আসো আসো। লাল তরমুজ না, এটা তো সর্বদা কালার, তো সাদা পানির কালার হবে না। এটা এটা কোনো কথা রোজা, এটা কথা আমি কি করছি কো, আল্লাহর জিনিস, আল্লাহর জিনিস আল্লাহ বানাইছে রোজা। এটা এটা আমি তো ভিতরে ঢুকছি না, আমি তো ভিতরে ঢুকছি না। আমি বললাম না যে তরমুজে তো বাবার একটা বয়স হয় লাগে, তুমি একটা বলদের মতো একটা ছোট্ট একটা তরমুজ কিনে নিয়ে এসছো। এরকম করে ধোকা দিবে আমি তো কখনো কল্পনাই করতে পারি না রোজা। এটা যদি তুমি একটা শরবত নিয়ে এটা একটা জুস নিয়ে এটা তো হতো, আমি শান্তিতে একটু খাইতে পারতাম। আচ্ছা এইটা খাই, এইটা আমরা খাবো, আমাদের কপালে যেটা আল্লাহ দিয়েছে আমরা সেটাই খাবো। শোনা এটা তো এটা কোনো কথা না, আমি কাই আমি কাইটা নিয়ে আসিনি, কারণ তোমাকে সারপ্রাইজ দিতে দিয়েছিলাম। দেখো তুমি শোনো, আমি আমার বাপের তো উদাহরণটা টানলাম, আমার বাপের একটু খারাপ জিনিস জীবনে দেওয়ার সাহসই হইতো না, কারণ সে নিয়ে বাড়ি রিটার্ন করতো। আমি যাই কি আমার শ্বশুর পরিচয় দিতাম, নি দিতাম নি পরিচয়টা, শ্বশুর এই না তোমার চিনে কেউ। এই তো কথা, এই তো কথা, মই মনসিং থাকলে ভালো হইতো মনে হয়। হ্যাঁ পাড়ার লোকজন জড়ো করে ফেলাইতা আমারও তো ভাই একটু কাটো, সমস্যা নাই। আচ্ছা ওরা সবাই সবাই তোমার কাইটটা নিল, আমি কইলাম তোমার কাটা দরকার নাই, এমনি আমার কপাল ভালো মাশাআল্লাহ, তা দিয়ে আমাদের পুরো একদম কপাল ভালো তো থাকবো, নাহলে আমার মত একটা বোপাইতা বাঙালি ওটাই বলে, ম্যান ইজ মর্টাল, মানুষ মানে ভুল করবি। না তরমুজটা ভালো হয়েছে মাশাআল্লাহ, না এক কেজি যাবে না। আরে তরমুজ শরবত করলে যে কোনো তরমুজ খাইতে মজা লাগে, বুঝতে পারছো? এ জাতের মেয়ে কালো ভালো, জাতের তরমুজ সাদাই ভালো, খাও বুঝছো? আমি ভোক্তা ওই দপ্তরে এখনই ফোন দিবো, দুই আর ভ্যান আটক করামু, ওই আমার বইলে তো লাল টকটা সিন্দুরের মতো বলে লাল হবে। শোনো যাই না, কই যাও।
কি এক কপাল, পানিও মিশাল লাগতেছে, রোজা পানিও তো নেই তরমুজের মধ্যে, রাগ করো না। কি পরিমাণ যে ঠকাইছে, হাই রে হাই, তরমুজটা কাইটা নিবার চাইছিলাম, খালি বইয়ের মুখ দিয়ে তাকে কাইটা নিছি না। সেটাই তো, ওই দিনই তো একদম হাসা কথা, একদম মুখ ফসকা বাইরে গেছে গা, পুরাই ধরা খাইলাম, আস্ত একটা ধরা খাইলাম। বানাইছো এই যে তোমার 100 টাকার এক জগ শর্ট, এই যে একদম পিঙ্ক হয়ে গেছে সোনা, পিঙ্ক হয়েছে, এটা হবে লাল কালার, হইছে পিঙ্ক, তো বসে খুশি। আই লাইক পিঙ্ক।